শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব অনুশীলনী 2.1-এর 7 নম্বর অঙ্ক নিয়ে। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমি আবারও পড়ছি প্রশ্নটি, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ একটি আসল, সেই আসল 8 বছরের মুনাফা আসলে হয়ে যাবে দ্বিগুণ। তার মানে আসল যদি আমরা পি টাকা ধরে নিই, আট বছরের মুনাফা আসলে সেটি হয়ে যাবে এই পি এর দ্বিগুণ, অর্থাৎ 2p। তো এখন যদি আমরা মুনাফা আসল থেকে আসলটা বাদ দেই, তাহলে খুব সহজেই মুনাফা বের করতে পারবো। আমরা এতটুকু করি, প্রথমে আমরা লিখবো যে মনে করি আসল সমান পি টাকা। সুতরাং 8 বছরে মুনাফা আসলে হয় এই পি এর দ্বিগুণ, অর্থাৎ পি গুণন 2 ইকুয়াল 2p টাকা। সুতরাং এখন যদি আমরা এই মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দিই, তাহলে পাবো মুনাফা। আমরা এখন মুনাফা বের করব, মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। এখন মুনাফা আসল হচ্ছে 2p টাকা এবং আসল হচ্ছে p টাকা। এখন যদি আমরা 2p থেকে p মাইনাস করি, তাহলে পাবো p টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম আসল মুনাফা এবং মুনাফা আসল। এখন আমরা বের করব এখানে যেটি চাওয়া হয়েছে যে শতকরা কত মুনাফায়, অর্থাৎ মুনাফার হারটি আমরা এখন বের করব। সেজন্য আমাদের যে সূত্রটি দরকার হবে সেটি হচ্ছে, আমরা জানি, আমরা লিখছি সূত্রটি, আমরা জানি I ইকুয়াল p r m। যেহেতু শতকরা কত মুনাফা অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে হবে, আমরা জানি মুনাফার হার হচ্ছে r, অর্থাৎ r এর মান বের করতে হবে। সেজন্য আমরা লিখতে পারি যে r সমান I ডিভাইডেড বাই p m। আমরা জানি যে r মানে হচ্ছে মুনাফার হার, আমরা বাংলায় লিখছি মুনাফার হার সমান I সমান হচ্ছে মুনাফা, p সমান হচ্ছে আসল, এবং n সমান হচ্ছে সময়। এখন আমরা মুনাফা আসল এবং সময় এই মানগুলো বসাবো। মুনাফা হচ্ছে, আমরা এখানে পেয়েছি মুনাফা হচ্ছে p টাকা, আসল p, আর সময় হচ্ছে 8 বছর। এখানে প্রশ্নে দেওয়া আছে যে সময় 8 বছরে দ্বিগুণ হবে, সেজন্য আমরা n এর জায়গায় 8 বসাবো। এখন যদি আমরা উপরের p এবং নিচের p কাটা দিই, তাহলে উপরে হয় 1, তার মানে 8/1। এখন যেহেতু এই 8/1 অর্থাৎ মুনাফার হার বের করতে বলা হয়েছে, সেজন্য আমরা 8/1-কে গুণ দেব 100% দ্বারা। কারণ কি? কারণ এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে। তা আমরা যদি 4 দ্বারা কাটাকাটি করি, 4 দ্বিগুণে 8, 100-কে 4 দ্বারা কাটলে হবে 4 25-এ 100, তাহলে হবে 2/25। আমরা এখন লিখছি যে 2/25%। যেহেতু উপরের ভগ্নাংশটি বড়, সেহেতু আমরা 2 দ্বারা রাফে ভাগ দেব, 2/25-কে। 2-এর মধ্যে যাবে 1 বার, 2 1-কে 2, নামিয়ে আনলাম এই 5, বা যাবে 2 বার, 2 দ্বিগুণে 4, বিয়োগ দিলে থাকে 1, তার মানে হবে 12 সমস্ত 2/1, 12 সমস্ত 2/1%। এটি হচ্ছে শতকরা মুনাফার হার। আমরা এখন দেখব যে উত্তর সমস্ত 2/1%। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।